হাই, গুড মর্নিং এভরিওয়ান। ভাবলাম এখানে ডেইলি লাইফটা শেয়ার করলে তোমাদের সাথে কেমন হয়। তো লেটস স্টার্ট উইথ টুডে দেন। অ্যাজ ইউজুয়াল সকাল 5:30 ব্রাশিং দিয়ে আমাদের দিনটা শুরু করব। তো অ্যাজ দেখতে পাচ্ছ এখানে দু রকমের ট্যাপ আছে, সব বাথরুম থেকে কিচেন সব জায়গাতেই দুটো করে ট্যাপ থাকে। এখানে ইভেন বাথটামের মধ্যেও দুটো ট্যাপ রয়েছে। সো বেসিক্যালি কী হয়, একটাতে গরম জল থাকে, একটাতে ঠান্ডা জল থাকে। গরম জলটা ইন্ডিকেট করা থাকে রেড অর সাম কালার্স দিয়ে, কারণ এখানে গরম জল ছাড়া জীবন পুরো অচল। তো চলো তাহলে দিনটা শুরু করা যাক। এই মার্চ এপ্রিল মাসটা বেশ ভালোই কাটবে আশা করছি, কারণ খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে আর সূর্যটা বেশ অনেকক্ষণ ধরে থাকছে। এখানে সূর্য যেদিন ওঠে সেই দিনগুলো যে কী মজার কী করে বলবো, কারণ এখানে মোস্ট অফ দ্য ডেজ খুব গ্লুমি থাকে। তো যেদিন যেদিন সানলাইট পাওয়া যায় সেদিনগুলো খুব খুব এনজয়েবল। তো এগুলো হচ্ছে এখানকার কার্টেন, অ্যাকচুয়ালি রোল আপ কার্টেন্স। তো ওটাকে রোল করলে ওটা স্ট্রেট হয়ে যায়, অ্যান্ড দেন এখানে স্ট্রিং থাকে, স্ট্রিংগুলো পুল করলে তোমার ওটা ওপরে উঠে যায় শাটারের মতো। তো এই হয়ে গেছে আমাদের সানরাইজ। ওই দেখতে পাচ্ছ ওই কোনা দিয়ে সানরাইজ হচ্ছে। সকাল সকাল ভগবানের মুখ না দেখে দিনটা শুরু করতে ইচ্ছে করে না, তাই তোমাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে আমার এখানকার মন্দির, ছোট্ট করে এই ওয়ার্ড্রপের সাইডেই বানিয়েছি, কারণ আলাদা করে এখানে কিছু ওয়ালে লাগানো অ্যালাউড নেই। ফ্রেশন আপ হয়ে এবার এই গাউনটা চাপিয়ে নিতে হবে গায়ে, কারণ সকালবেলা এখানে অলমোস্ট 6 ডিগ্রি টেম্পারেচার থাকে, তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। তো একটুখানি গায়ে কিছু না দিলে ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস আছে। বাইরে দেখতে পাচ্ছ অলমোস্ট সাদা হয়ে গেছে। এখানে সূর্য যখন ওঠে এত সুন্দর আকাশটা নানান রং বেরঙের কালার হয়ে যায়। কোনো দিন সি বিচে গিয়ে দেখাবো তোমাদের। আর এই দেখো সিগাল, এখানে কাক থাকে না, সিগালের ডাকে আমাদের সকালবেলা ঘুম ভাঙে। আজ ব্রেকফাস্টে সেরম কিছু নেই, তাই আজকে ফ্রুটস আর স্যান্ডউইচ দিয়ে মনে হচ্ছে কাজ চালাতে হবে। বিকেলের দিকে যদি ইউনিভার্সিটি করে টাইম পাই তাহলে একবার বাজারটা ঘুরে আসবো। মিনওয়াইল এখন একটু চা বানাবো, চাটা বানিয়ে আরাম করে পড়তে বসবো। গরম গরম চা নিয়ে আমি চলে এসেছি। আমার আবার অল্প চায়ে হয় না, পুরো গ্লাস ভর্তি না করে নিলে মনের শান্তি হয় না। খেতে পারি কি পারি না সেটা পরের কথা, বাট চোখে দেখে শান্তি হয় না হাফ কাপ। তো এবার একটু পড়াশুনো করে নেব। পড়াশুনো বলতে ওই ক্লাসে যেগুলো ডিসকাস হয় সেই স্লাইডসগুলো প্রফেসররা অনলাইন আপলোড করে দেয়, এখানে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট থেকে সেগুলো অ্যাক্সেস করা যায়। তো সেখান থেকে একবার ওগুলো রিভাইজ করে নেওয়া বেটার অ্যাসাইনমেন্ট করার আগে। তো একটু পড়াশুনো করে নিই, দেন বাকি যা করছি তোমাদেরকে দেখাবো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ইউনিভার্সিটি যাওয়ার জন্য। বাড়ি থেকে ইউনিভার্সিটির ডিস্টেন্স অলমোস্ট 20 মিনিট, কিন্তু যদি একটু জোরে যাওয়া যায় তাহলে মোটামুটি 12 মিনিট কি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর চারপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কয়েক 100 বছর পুরনো, বাট এত সুন্দর মেনটেন, কি সুন্দর লাগছে দেখো। আর এখানকার রাস্তাঘাট যে এত চকচকে তার আসল কারণ হচ্ছে এখানে অলমোস্ট প্রায় রোজই বৃষ্টি হয়। তাছাড়াও কাউন্সিল এখানে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে পুরো শহরটাকে। জুতোর নিচে ময়লা অনেস্টলি বাড়ি গেলেও খুঁজে পাওয়া যায় না। তো দেখতে দেখতে আমরা ইউনিভার্সিটি চলে এসেছি। এটা ইউনিভার্সিটির ওয়ান সাইড অফ দ্য ক্যাম্পাস বলতে পারো। ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াটা অনেক অনেক বড়, যেটা হয়তো পুরোটা কভার করলে একটা অলমোস্ট 20-30 মিনিটসের ভিডিও হয়ে যাবে। আজকে আমার নিউ কিংসে ক্লাস আছে। এখানকার প্রত্যেকটা হলের আলাদা আলাদা নাম রয়েছে, তো তোমাকে নাম নাম্বার দেখে সেই দিন সেই দিকখানে তোমাকে ক্লাস করতে যেতে হয়। ভুল করে অন্য হলে চলে গেলে তোমার ক্লাস মিস হয়ে যাবে। তো চলো আজকে তোমাদেরকে নিউ কিংসে নিয়ে যাই। ও আর হ্যাঁ, যেতে যেতে যেটা বলা হয়নি, আমার ইউনিভার্সিটি অলমোস্ট 550 বছরের থেকেও বেশি পুরনো, বাট এত সুন্দর আর্কিটেকচার যেটা নিজে থেকে না দেখলে হয়তো তোমরা অতটা ভালো ফিল করতে পারবে না, বাট আমি যতটা ক্যামেরায় পেরেছি তুলে ধরবো।
তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রান্স, দু তিনটে এন্ট্রান্স আছে হল অব দি যাওয়া পর্যন্ত। আর এত সুন্দর উডেন কাজ করা, মানে অস্বাভাবিক সুন্দর লাগে দেখতে, মনে হবে কোনো তুমি মানে অলমোস্ট চার্চের ভেতরে চলে এসছো একটা সুন্দর। তো এটা হচ্ছে লাস্ট দরজা, যার পরেই আমাদের ক্লাসটা রয়েছে। তো ক্লাসে ঢোকার সময় তো ভিডিও অন করে ঢুকতে পারবো না, ঢুকে দেখি যদি কিছু তোমাদের ক্লিপস দেখাতে পারি। সো এটা হচ্ছে হলের ভেতরের ভিউ, এত সুন্দরভাবে ভেতরের অ্যারেঞ্জমেন্টসটা তো রয়েছে, ওপর থেকে দেখলে হঠাৎ করে মনে হবে যে ইন্ডিয়ান ক্যাবিনেটের মতো একটা কিছু। তো এখানে স্লাইডস প্রেজেন্টেশন থেকে শুরু করে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মাইক সমস্ত ব্যবস্থা রয়েছে। আর আর্কিটেকচারটা তো অস্বাভাবিক সুন্দর আগেই বলেছি, জাস্ট হ্যাভ আ লুক। তো আজকের মতো ক্লাসেস খতম, এবার বাড়ির দিকে যাবো। বাট তার আগে একটু লাইব্রেরিতে কিছু বই রিটার্ন করার আছে, সেগুলো দিয়ে দেন বাড়ির দিকে হাঁটা লাগাবো। চলো তাহলে তোমাদেরকে ছোট্ট করে লাইব্রেরির গ্রাউন্ড ফ্লোরটা ঘুরিয়ে আনি। এটা হচ্ছে আমাদের লাইব্রেরির আউটার সারফেস, অ্যান্ড ঢোকার পরে এটা গ্রাউন্ড ফ্লোর, ওপরে এতগুলো ফ্লোর রয়েছে। তো আমাকে যে বইটা জমা দিতে হবে সেটার একটা মেশিন আছে, চলো তোমাদেরকে দেখাই এখানে বই কী করে রিটার্ন দেয়। তো এই মেশিনটার মধ্যে বইটাকে আমাকে দিয়ে দিতে হবে, জলদি জলদি দিলে হবে না, মেশিনটা যখন রেডি হবে তখন তোমাকে বইটাকে প্লেস করতে হবে। অটোমেটিক বইয়ের নাম বারকোড সমেত স্ক্যান হয়ে যে বইটা নিয়েছিল তার কাছে মেইল চলে যাবে যে বইটা ইউনিভার্সিটি বাপস পেয়ে গেছে। তো তোমার যদি একটার বদলে দুটো তিনটে বই থাকে তুমি ব্যাক টু ব্যাক দেবে, দিয়ে এক্সিট করলে তোমার কাছে ইমেলে কনফার্মেশন চলে আসবে। দ্যাটস অল, দ্যাটস ইজি। তো বই দেওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। তার আগে তোমাদেরকে বাইরেটাও একটু দেখিয়ে দিই। বিকেলে এখানে অনেকে বসে আড্ডা টাড্ডা মারে, ইভিনিংয়েও আড্ডা মারে। এগুলো মানে আরও যে ক্যাম্পাসের সাইড বাই সাইড বাকি যে হলগুলো রয়েছে সেগুলো ছোট ছোট করে দেখাচ্ছি, বড় করে তোমাদেরকে অন্য আরেক দিন দেখিয়ে দেবো। এবার যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটা যথেষ্ট ভাইব্রেট হচ্ছে বিকজ আমি হাঁটতে হাঁটতে ক্যাপচার করেছি। তো চলো তাহলে যে রাস্তা দিয়ে এসছি আবার সেই রাস্তা দিয়ে বাড়ি চলে যাই। এখানকার রাস্তাঘাটে চলা খুবই ইজি, কারণ সবাই খুব ট্রাফিক রুলস মেনে চলে, আর যদি যে মানে না তার প্রচুর টাকা পেনাল্টি দিতে হয়। তো এটা মোটামুটি ভেতরের একটা গলি দিয়ে আমি বাড়ি যাই, যেখানে অত বেশি রাস্তায় গাড়িটা চলে না, জাস্ট যাদের পার্কিং বা ওন পার্কিং বা ওন অ্যাপার্টমেন্ট রয়েছে এই গলিটাতে তারাই শুধুমাত্র গাড়ি নিয়ে যাতায়াত করে। তো অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছাকাছি, এরা আমার বাড়ির কাছেই থাকে, তো আমি এদের সাথেই রোজ দিন ইউনিভার্সিটি যাতায়াত করি, গল্পও হয়ে যায়, একটু পড়াশোনার ব্যাপারে ডিসকাসও হয়ে যায়। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাড়িতে। এটা আমার বাড়ি না অবভিয়াসলি, এটা আমার নেবারহুড। তো এসে গেছি বাড়ি, এবার ঘরে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আরেক কাপ চা খেতে খেতে দিনটা শেষ করব। সানরাইজ থেকে সানসেট শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।